আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, মানুষের জীবনে এমন এমন সব ঘটনা ঘটে থাকে যেটা তারা স্বপ্নেও ভাবতে পারে না। মানুষ এত কিছু পরিকল্পনা করে রাখে বা কত কিছুই তো মনে মনে ভেবে রাখে যে এটা হবে, ওটা করব, কিন্তু এমন কিছু হয় উঠে না। সেটাই হয় যেটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখেন। আজকে সেই ঘটনা আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি বা দেখাতে যাচ্ছি। সেই ঘটনা রাওয়ালপিন্ডিতে রেলওয়ে স্টেশনে ঘটেছিল। এক বিয়ে বাড়ির কাহিনী। এখানে আল্লাহর ইচ্ছে এমন কিছু ঘটনা ঘটেছিল যেটা আপনি দেখে এবং শুনে অবাক হয়ে যাবেন। এইসব কেন, কিভাবে, কখন ঘটেছিল এই সবই জানতে হলে আমাদের সাথে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আর ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই নিশ্চিত করে নেবেন আমাদের এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, রাওয়ালপিন্ডিতে এক জায়গায় এক বিয়ের অনুষ্ঠানে সুখের বন্যা বন্ধ হয়ে গেল, দুঃখের রেশ পড়ে গেল চারদিকে। ঘটনাটা এমন ঘটেছিল যে বিয়ের মণ্ডপে কনে যখন কান্না করতে করতে দাঁড়ালো, হঠাৎ সে এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ল। মেহমান আর আত্মীয় স্বজন অনেকে ভাবে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করল, কিন্তু পারল না। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বলল সে মারা গিয়েছে। বন্ধুরা, এই ঘটনা কেন ঘটল তা জানতে চান নিশ্চয়ই আপনারা, তাহলে চলুন আসল ঘটনায় আসি। বন্ধুরা, কনের বয়স ছিল 25 বছর। কনের নাম ছিল ইশরাত। সে রাওয়ালপিন্ডিতে জন্ম নিয়েছে। তার বাবা মা তাকে অনেক ভালোবাসত। সে তার ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল। স্কুলের জীবন থেকেই তার এক ছেলের সাথে পরিচয় হয় এবং এই ছেলেটির নাম ছিল রেহমান, এবং তাদের একে অপরের প্রতি ভালোবাসা জন্ম নিয়েছিল। সে তার সাথে টিউশনি ক্লাস মিস করে দেখা করত। দুজনের মধ্যে এভাবে ভালোবাসা বাড়তে থাকে। মেট্রিক পাস করার পরেই তার বাবা মা রেহমানের ব্যাপারে সব জেনে যায়। বাবা আর ভাই তার সম্পর্কে মানতে না চাইলে সে ঔষধ খেয়ে মৃত্যুর চেষ্টা করল, কিন্তু টোসমা কোয়াশ করে সেই সময় সে বেঁচে গিয়েছিল। তারপর তার বাড়ির লোকজন তাকে বুঝিয়ে বলল সেখানে বিয়ে সম্ভব নয়, কারণ তাদের জাত এক না। ইশরাত এই সময়টা মানিয়ে নিয়েছিল, কিন্তু রেহমানকে বলতে পারছিল না। সময় পার হয়ে গেল অনেক দিন। তারপর রেহমান একদিন স্টুডেন্ট ভিসা নিয়ে ইংল্যান্ডে চলে গেল। তাদের দুজনের মধ্যে কথাবার্তা চলতে লাগলো, কিন্তু ঘটনা তখন ঘটল যখন ইশরাত পাশ করে বের হয়ে গেল আর তার পরিবার থেকে বিয়ে ঠিক করে নিল। ইশরাত যখন সব জানতে পারল তখন সে তার মাকে না করে দিল। সে বলে দিল বিয়ে যদি করারই হয় তাহলে সে শুধুমাত্র রেহমান কি করবে। রেহমানও ইশরাতের জন্য সব কিছুই করার জন্য প্রস্তুত ছিল। দুজনে একজন আরেকজনকে অনেক ভালোবাসত, কিন্তু ইশরাতের পরিবার কোনোভাবেই মানছিল না তাদের সম্পর্কটা। ইশরাত যখন দেখল সে কোনোভাবেই তার পরিবারকে মানাতে পারছে না, সে চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে যেতে লাগল। অনেক চিকিৎসা করানো হলো, কিন্তু সে কোনোভাবেই ঠিক হচ্ছিল না। অনেক টেস্ট করানো হয়েছিল, সব স্পষ্ট ছিল, কোনো সমস্যা ছিল না সেখানে, কিন্তু ডাক্তার বুঝতে পারছিল তার এই শারীরিক জ্বরের কারণটা আসলে কি। সকালে ইশরাতের বাবাকে বোঝাতে লাগলো যাতে ইশরাতের কথা মেনে নিয়ে তার আর রেহানের সম্পর্ক মেনে নেওয়া হয়। রেহমান অনেক ভালো ছেলে, ভালো চাকরি পেয়ে গিয়েছিল সে। সবার কথা মেনে, ইশরাতের কথা মেনে তার সাথে রেহমানের বিয়ের জন্য ইশরাতের বাবা রাজি হয়ে গেল এবং তাদের বিয়ে ঠিক করে ফেলল। কিন্তু সে মন থেকে মোটেও খুশি ছিল না। ইশরাতকে তার বাবা অনেক ভালোবাসত, কিন্তু এসব এত ঘটনা ঘটে যাওয়ার কারণে ইশরাতের বাবা ইশরাতকে তেমন ডাকত না, বেশি একটা কথা বলতো না, আর যখন কথা বলতো তখন খুব ভালোভাবে কথা বলতো না, যেটা ইশরাত মেনে নিতে পারছিল না। তার খুব কষ্ট হচ্ছিল। রেহমান ইশরাতকে বলল যাতে সে চিন্তা না করে, বড় রাগই করতে পারে, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। তাদের দুজনের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল আর তারিখও ঠিক হয়ে গিয়েছিল। রেহমান বিয়ের আয়োজনে মশগুল ছিল আর পাকিস্তানে চলে এসেছিল। বিয়ের কিছুদিন আগে ইশরাতের বাবার শরীর হঠাৎ খারাপ হয়ে যায়। সে হার্ট অ্যাটাক করেছিল এবং এতে সে মারা গেল। এই ঘটনায় সবাই এটা ভাবতে লাগলো যে সে হয়তো ইশরাতের বিয়েতে খুশি ছিল না আর এটা সহ্য না করতে পেরে দুনিয়া থেকে চলে গেল। ইশরাত তো ভাবতে লাগলো হয়তো সে তার বাবাকে অনেক কষ্ট দিয়েছে আর তাই সে এই দুনিয়া ছেড়ে চলে গেল। বাড়ির লোক বিয়ে পিছিয়ে দিল আর তারিখ চেঞ্জ করে দিল। এই বাবা হারানোর দুঃখ ইশরাত কিছুতেই বলতে পারছিল না। সে আল্লাহর কাছে এবং তার বাবার কবরের কাছে যেয়ে অনেক মাপ চাইল, কিন্তু সে কিছুতেই শান্তি পাচ্ছিল না। অন্যদিকে রেহমানেরও ছুটি শেষ হয়ে আসছিল। রেহমানের পরিবার লোকজনকে বলল
একটু তাড়াতাড়ি যাতে বিয়ের কাজ সম্পূর্ণ করা হয়, কারণ রেহমানের ফেরত যেতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে বিয়ের। আর এখন তো আত্মীয় স্বজন সবাইকেই দাওয়াত করা হয়ে গিয়েছিল, তাই বেশি দেরি না করে দুই মাস পরই বিয়ের তারিখ ঠিক করা হলো। কিন্তু মন থেকে ইশরাত খুশি ছিল না, সে সারা রাতভর কান্না করে কাটাতো। রেহমান তাকে অনেক বুঝিয়েছে, কিন্তু কোনো কিছুতেই তার মনে সান্ত্বনা পাচ্ছিল না। বিয়ের তারিখ এগিয়ে এলো, কিন্তু যত বিয়ের দিন আগে আসতে থাকে ইশরাতও কান্না করতে থাকে। কথায় কথায় সে কান্না করত, কান্না করতে করতে নিজের অনেক খারাপ অবস্থা করে ফেলেছিল সে। রেহমানও এসব দেখে খুশি হতে পারছিল না, কিন্তু ইশরাত তার শান্তি আর সুখ ছিল। সে ইশরাতকে বলল, দেখো আমরা একজন আরেকজনকে পাওয়ার জন্য কত কঠিন সময় পাড়ি দিয়েছি, আর এত কিছু তো সহ্যও করেছি। জীবনের মৃত্যু আল্লাহর ইচ্ছায় সব, এখন সে কি চায় সেটা কেউ বলতে পারে? তুমি এখন আল্লাহ তাআলা যা চায় সেটাতে খুশি খুশি মেনে নাও, আর আমার বউ হয়ে যাও। আমি ওয়াদা করছি, দুনিয়ার সব খুশি আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব। আমি তোমাকে এত সুখ দিব যে তুমি দুনিয়ার সব দুঃখ ভুলে যাবে, আর বিশ্বাস করো তোমার খুশি দেখে তোমার বাবাও খুশি হবে। ইশরাত কথাগুলো মন দিয়ে শুনতো বুঝত, কিন্তু পরে সে যেমন তেমনই হয়ে যেত। বিয়ের সকল কার্যক্রম শুরু হতে লাগলো। ইশরাতও ঠিকমতো কান্না করতে পারছিল না, অনেক আত্মীয় স্বজন এসেছিল। সে খুশি থাকতে চাইছিল, কিন্তু এত চাওয়ার পরও সে নিজের কান্না আটকে রাখতে পারেনি। বিয়ের সময় হয়ে আসলো, ইশরাতের কান্না দেখে তার মা আর ভাইয়ের অনেক কষ্ট হচ্ছিল। বিয়ের জন্য যখন সে স্টেজে উঠল, ওঠার আগেই নিজের মাকে ছেড়ে যেতেই সে জোরে জোরে কান্না করতে লাগলো, মাপ চাইতে লাগলো, আর কান্না করতে করতে সে মাটিতে পড়ে গেল আর অজ্ঞান হয়ে গেল। সবাই চেষ্টা করল যাতে কোনোভাবে তার জ্ঞান ফেরানো যায়। মুখে পানি দেওয়া হলো, পানি খাওয়ানোর চেষ্টা করা হলো, কিন্তু জ্ঞান ফিরল না। দ্রুত অ্যাম্বুলেন্স ডাকা হলো, হসপিটালে নিয়ে যাওয়া হলো। সেখানে ডক্টর বলল সে মারা গিয়েছে, অতিরিক্ত কান্না করার কারণে তার এমনটা হয়েছে। রেহমানের খুশি কিয়ামত হয়ে গেল, সে পাথরে পরিণত হলো। এক ফোঁটা পানিও বের হয়নি তার চোখ দিয়ে, কোনো কথা বলতে পারল না সে। ইশরাতকে কবর দেওয়ার পর সে পাগলের মতো হয়ে গেল, কবর খুঁড়তে লাগলো। অনেক কষ্টে সবাই তাকে সেখান থেকে নিয়ে যেতে পেরেছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, অনেকদিন তার চিকিৎসা করতে লাগলো। এখন সে সুস্থ তো আছে ঠিকই, কিন্তু হাসি কথা বলা সবই যেন সে ভুলে গিয়েছে। আল্লাহ তাকে সাহায্য করুক। বন্ধুরা, আপনিও কমেন্ট বক্সে আমিন অবশ্যই লিখবেন, আর নিজের মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আমরা আশা করি এই ভিডিওটিতে আপনি লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিতে ভুলবেন না। নিজের অনেক খেয়াল রাখবেন, আর তারও খেয়াল রাখবেন যার খেয়াল কেউ রাখে না। অন্য ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।